ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন তুঙ্গে তখন ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের নতুন নতুন চিন্তার দ্বার খুলছে। এরই মধ্যে ইরান সমর্থিত ইরানপন্থী বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সরাসরি হামলা করতে সক্ষম বিভিন্ন মিসাইল এবং আকাশযানের জানান দিচ্ছে। এরই মাঝে আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বা ISIS এক নতুন রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মাত্র এক সপ্তাহের মধ্যেই ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে এবং ইরান পরমাণু অস্ত্রপ্রাপ্তির কাছাকাছি আছে বলেও সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। ISIS 1990-এর দশক থেকে ইরানের পরমাণু কর্মসূচি অনুসরণ করে আসছে এবং প্রথমবারের মতো সংস্থাটি ছয়টি রেটিংয়ের মধ্যে সর্বত্র এক্সট্রিম ডেঞ্জারে উন্নীত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2022 সাল থেকে ইরানের ব্রেকআউট সময় শূন্য, অর্থাৎ ইরানের কাছে যথেষ্ট পরিমাণের চেয়ে বেশি পরিমাণে ইউরেনিয়াম সংরক্ষিত আছে। ISIS বলছে ইরান যদি তার 60% সমৃদ্ধ ইউরেনিয়াম 90% পর্যন্ত অস্ত্রগ্রেড ইউরেনিয়ামে সমৃদ্ধ করতে চায় তাহলে এটি খুব তাড়াতাড়ি করতে পারবে। ইরান তার 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্র একটি ভগ্নাংশ ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত অস্ত্রগ্রেড সমৃদ্ধ মান ইউরেনিয়াম তৈরি করতে পারবে। এদিকে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কপালে একের পর এক চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। বিশেষ করে দেশটির সামরিক ও পরমাণু কর্মসূচি সার্বক্ষণিক আতঙ্কিত করে রাখে ইসরায়েলসহ গোটা পশ্চিমা বিশ্বকে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু করেছে। ইরানের দক্ষিণাঞ্চলে নির্মাণাধীন এই পরমাণু কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা হবে 5000 মেগাওয়াট। ইরানের আণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন নতুন এই কেন্দ্রগুলোর কাজ শেষ করতে 9 বছরের মতো সময় লাগবে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় রাজধানী তেহরান থেকে প্রায় 1150 কিলোমিটার দক্ষিণে ইরানের পূর্ব উপকূলের বন্দর নগরী সিরিকে নতুন 4টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে বছরে 35 টন পারমাণবিক জ্বালানি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের প্রধান নাসের শরীফুল্লাহ জানান নতুন এই প্রকল্প বাস্তবায়নে প্রায় $20 বিলিয়ন ব্যয় হবে। বিশ্বের প্রায় প্রতিটি পারমাণবিক শক্তিধর দেশই প্রথমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে শুরুর মাধ্যমেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে। সেই হিসাবে ইরানও যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর জোর দিয়ে অস্ত্র তৈরি করে ফেলে সেই আশঙ্কায় বাসা বেঁধেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সব মিত্রদের। ইরানের সরকারি সূত্র মতে 2041 সালের মধ্যে 20,000 মেগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন করতে চায় ইরান। এরই মধ্যে দেশটি 1000 মেগাওয়াট শক্তিসম্পন্ন একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এটি 2011 সালে রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হয়েছে। এছাড়াও ইরাকের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় 300 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আর এসব জল্পনা কল্পনার মাঝে ইরান তার পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিয়েছে এবং ISIS এর ধারণা ইরান চাইলেই 7 দিনের ভিতর পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম।